নেত্রকোনায় ভয়াবহ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাবে আটপাড়া শাখার উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে সোমবার 19 জুন বিকেলে আটপাড়া উপজেলার সোনাই ইউনিয়নের মাঝিপাড়া ও লুণেশ্বর দেওগাঁও গোবিন্দপুর এলাকার 60টি পরিবারকে এক শুকনো খাবার দেওয়া হয়। গ্রামের পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া, গুড়, বিস্কুট বিতরণ করা হয়েছে। মানে খুবই বিপজ্জনক, এরপরে রাত্রে ঘুমানিও খুব কষ্ট, এরপরে জল লইয়া ফুল হানলে খুবই কষ্টে আছি আমরা। সম্পদশালী এবং বিত্তশালী আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, অসহায় মানুষদের পাশে যতটুকু পারেন সার্বিক সহযোগিতা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দোহা ফরিদ, আহ্বায়ক তানজিলা আক্তার রুবি, সাধারণ সম্পাদক সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, লুণেশ্বর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার সিরাজ খান প্রমুখ।